শ্রী মোহন ভাই বরদই রাখ কবি নদী রঙা পাইব বিনতি রাখা পাই আর কবি
কেশব, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আওয়াজটা একটু বসে গেছে, আওয়াজটা একটু উঠিয়ে দিলে ভালো হয়। বসে গেছে, জয় নিতাই। জয় নিতাই, জয় গুরু, জয় রাধেশ্যাম। একটু সরু করো, বেশি মোটা হয়ে গেছে, পাতলা করো। জয় নিতাই, জয় নিতাই, জয় গুরু, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গুরু, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। এই স্থান আজ মধুময় বৃন্দাবন, কেন? যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে হয় ভক্ত ভক্তিমতী মায়েদের আগমন, সেখানে হয় নব নব মধুর বৃন্দাবন। এই মধুময় বৃন্দাবনের মাঝে এখনকার আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ রাধা গোবিন্দের যে লীলা, উত্তরাগষ্ট অর্থাৎ ফেরাগষ্ট, রসদগর গমন গোষ্ঠ আস্বাদন করেছেন, তারপরে সূর্য পূজা, এবার গোঠের থেকে গমন করে গোবিন্দ রাখালকে সঙ্গে করে নিয়ে ফিরে আসবে মায়ের কাছে, তাই ফেরা গোষ্ঠ। তো এখন আমরা কি আস্বাদন করব? এতক্ষণ আস্বাদন করলাম গৌরচন্দ্রিকা, এবার আস্বাদন করব ব্রজলীলা। ব্রজধামে যেতে হলে একটু যে রাজ্যের রাজা হয়, যে গ্রামের মেম্বার, তার যদি একটু ভালো বলা যায় সে আনন্দ পায়, তাই না? তো বৃন্দাবনের যে রাজা তার নামে আমরা ধ্বনি করতে করতে যাব মধুময় বৃন্দাবনে। কি আপনারা জানেন তো বৃন্দাবনের রাজা কে? রাধা রানী। এত বোকা নাকি, মায়েরা সব বছরে দেখে শোনে। তাহলে সে রাধা নামে ধ্বনি করতে করতে যাব। অনেকেই মনে মনে চিন্তা করছে কীর্তনিয়া বললে ও তো যাওয়া যাবে না, সুপ্রিয়ার কাছে তো মাইক আছে বলছে বটে কিন্তু আমরা আর যেতে পারবো না। কিন্তু আমরা বললাম যাওয়া যাবে, কেন? আমার মতো সামান্য কীর্তনিয়ার সঙ্গে উলুধ্বনি জয়ধ্বনি করতে করতে আমার রাধা মাধবের যদি কৃপা হয় সেই ভক্তের ভাগ্য আকাশে উদয় হবে আর অনায়াসে চলে যাবে মধুর বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল, হরি বল। ও মেনে রসনা, মেনে রসনা লাগায় রাধার নাম কে, মেনে রসনা লাগায় রাধার নাম কে, মেনে হর গিন বাজায় রাধার নাম কে, স্বামীর মুরলি বাজায় রাধার নাম কে, রাধা মেয়ে বলে
রাধে রাধে যমুনা পারে। হরে কৃষ্ণ। প্যান্ডেলম্যান, প্যান্ডেলম্যান আপনি যেখানে থাকুন না কেন অফিসে দেখা করুন। এক বস্তা টাকা নিয়ে যমুনা কিনারে দাঁড়ালে যমুনা পার হওয়া যাবে না। কি বাবা যাবি হবে না, এটা হচ্ছে দাদা তো বলছি আমার এই বৃন্দাবনে জননী যদি আমার সেই যমুনা পার হতে হয় তুমি বাহু প্রসার করে আত্মসমর্পণ করে যদি উনু ধরি যায় ধরি করা যায়। জাগতিক জগতে আমাদের টাকা পয়সা অবশ্যই প্রয়োজন, কিন্তু আমাদের গুরুজি যা বলছে এ জগতে আবার সবাই বুঝতে পারলে তবে তো আনন্দ পাবে, নাহলে তো আনন্দ না পেলে মনে মনে ভাবে কি বললো কিছুই বোঝা গেল না। গুরুজি বললেন কি এক বস্তা টাকা রাখলেও পার হওয়া যাবে না, তাহলে মায়েদের মনে কষ্ট হবে জানতে হবে তো। তাহলে জাগতিক জগতে অর্থের আমাদের প্রয়োজন আছে, কিন্তু অর্থ দিয়ে সবকিছু করা যায় না। এই বাবা বললো এক বস্তা নিয়ে নৌকা কিনবো, টাকা দেখা যাচ্ছে সেই এক বস্তা জমি ছিল নৌকা কেনার জন্যে, এমন হতে পারে সেই রাত্রি তোমার বাড়ি টাকা থাকবে। হচ্ছে আমার বেশি কথা বলবো না, মায়ের এক মুহূর্ত ধরে দেখা করে করবেন। আর আমার ভক্ত বাবা যারা আছেন কয়েকজন রসিক ভক্ত আছেন আসলে খুব ভালো লাগছে। হ্যাঁ যাই হোক সকলে একটু হলুদ ধরি আর বাবাদের জয় ধরি। হ্যাঁ সকলে বলুন আমরা একসঙ্গে সবাই মিলে সেই দাদারামে ধরি করতে করতে চলে যাবো বলুন। আচ্ছা রাধিকা না আপে পরে বললে রাধে রাধে চন্দ্রের পাশে যেমন তারা, তো ভক্তের কাছে ভগবান না থাকলে তার মূল্য থাকে না। তো এখানে আমার যত ভক্ত আছে গগন আকাশে তারার মত সকল ব্রহ্মদেব বলছে রাধে রাধে আর বিষ্ণুদেব বলছে রাধে রাধে।
আমাদের কি জগৎ সৃষ্টি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু আর মহাদেব। তাহলে দেবাদেব মহাদেব রাধারাম বলছেন না, মহাদেবের হাতে কি আছে? ত্রিশূল, ত্রিশূল। সেই সঙ্গে আর কি আছে? ডমরু, ডমরু। দেখবেন বাবা বলাদের ডমরু থেকে সাবধান। হ্যাঁ, শিবজি কা ডমরু, শিবজি কা ডমরু, আওয়াজ বললে না রে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। কি ভালো লাগবে না তোমাদের কাছে? তো মাইক আছে, শুনলে এক আনন্দ, আর নিজে বললে আর এক আনন্দ পাওয়া যায়। বলেন দেখবেন ভালো লাগবে। তোমাদের কাছে মাইক আছে তো বেশ বলছে রাধে রাধে, তোমাদেরকে পার করে দিতে পারে আমার মায়েরা। মামা দেখুন রাগ করবেন না, সকলে মিলে একটু কষ্ট করে হাতে তালি দিয়ে বলবেন। হ্যাঁ বাবারা বলবেন রাধে রাধে, রাধে রাধে। ওই হাতে হাতে তালি কেমন হচ্ছে? হাতে তালি কেমন হচ্ছে? হাতে তো বলো রাধে রাধে, রাধে রাধে, না বলবে রাধে রাধে, রাধে রাধে, বড় ভালো লাগবে রাধে রাধে, 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 রাধে রাধে। জয় জয় রাধারানী কি, জয় জয় বৃন্দাবনেশ্বরী কি, জয় জয় আমার রাধা মাধব কি। বাবা বাবা, সকল ভক্ত ভক্তিমতী মা ভক্ত বাবা যারা আছে সবার কৃষ্ণ প্রেম উদয় হোক, গোবিন্দ চরণে মতি থাকুক, মিতাই গৌর হরি বল হরি বল। তো আজ রাধা নামের ধ্বনি করতে করতে এলাম আমরা মধুময় বৃন্দাবনের মাঝে। তো বৃন্দাবনের বিষয়বস্তু একটু জানতে হবে আমাদের, তাই না মা? কিন্তু দেখুন, যিনি অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যার ইঙ্গিতে লয় প্রলয় হয়ে যায়, তার লীলার বর্ণনা আমাদের মতো ক্ষুদ্র জীবের কতটুকু বা সম্ভব, তাই না? তবু শাস্ত্রে শুনেছি সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় অসাধ্যকে সাধন করা যায়। তো আপনাদের মতন ভক্তিমতী মা ভক্ত বাবা সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ কৃপা বলে আমি আমার রাধা গোবিন্দের লীলা তুলে ধরব। আপনারা যে যেমনভাবে আমাকে আশীর্বাদ করবেন ঠিক তদ্রূপ। তো আজ মধুময় বৃন্দাবনের মাঝে গোবিন্দ আমার কি করলেন, ব্রজের যত সখা ছিল পিতার নবলক্ষ ধেনু নিয়ে সকলকে সুন্দর পরিবেশন করে এসেছেন কোথায়? গোঠে ভগবানকে পাওয়া যেত। জলে কত জন্তু থাকে, মৎস্যটি, কুম্ভীর, মকর বাহিনী, তারা তো ভগবানকে লাভ করে নিতাই গৌর হরি বল বলতে বলতে চলে যেত বৈকুণ্ঠে। ঘুম না পড়ে তাদের রাত্রি একই প্রকারের যায়। ফলমূল সেবা না করে যদি ভগবানকে পাওয়া যেত, গভীর বনে যত পাখি আছে, কত জীবজন্তু আছে, তারাও সে ফল সেবা করে ভগবানকে লাভ করে চলে যেত বৈকুণ্ঠে। কিন্তু হলো না সেটা, তাই মীরাবাই আবার বলছে এই দিন ভকন্তে হরি মিলে ভকন্তে হরি মিলে তো বহুত মিল যাই পূজা ভগবান হরি মিলে তো বহুত মির্গি অজা।
গিয়া যে কোথায় থাকে গভীর বনে হরি সবুজ ঘাস সেবা করে, তিন অর্থাৎ ঘাস সবুজ ঘাস বলছে তিন ভগবান যে হরি মিলে তো বহুত মিল গিয়া যায় বিবি সরছে হরি মিলে তো বহুত মিল যায় ও যায় বিবি মানে ঘরের স্ত্রী মানে ঘরের বউ হ্যাঁ অর্ধাঙ্গিনী বলছে এই বিবি ছেড়ে যদি দেশ দেশান্তরে মঠ মন্দিরে গিয়ে থাকা যায় বাবাজি হয়ে যায় তারা কি ভগবানকে লাভ করতে পারে মীরাবাই বললেন পারে না পারে না কেন তাই যদি পেত তাহলে বাবা আমরা রাস্তাঘাটে প্রেরণে বেশি উৎপাত হয় ওই যে আমার মাসিরা কি বললেন সাধু ভাষায় বলছে খোঁজা আর আমাদের বাংলায় আমরা কি বলছি হিজড়া মাসি বাবারা যদি মায়েদের ছেড়ে গেলে মঠ মন্দিরে থেকে যদি ভগবানকে লাভ করতে পারত তাহলে এই যে খোঁজা মানে হিজড়া হিজড়া মাসিরাও অনায়াসে ভগবানকে পেয়ে যেত কেন বলছে বলছে ওই যে খোঁজা যে মাসি তারা পুরুষ সঙ্গও করে না নারী সঙ্গও করে না তারা যখন কোনো সঙ্গ তারা করে না তাহলে অনায়াসে তারা ভগবানের নাম করতে করতে বৈকুণ্ঠে চলে যেত কি তাই না ভগবানের নাম করতে বলছে তাও সে হয় না বাবা দিনা যদি মায়েদের ছেড়ে ভগবানকে লাভ করত যত হিজড়া তারাও সে ভগবানকে লাভ করতে পারত কেউ থাকতো না এই জাগতিক হরিবল হরিবল মীরাবাই তাহলে আবার কি বলছে হরি মিলে তো বহুত বস্ত বালা মীরা কহে বিনা প্রেমকে নেহি মেলে নন্দ লালা হরে মিলে তো বহুত বস্ত বালা মীরাবাই কি বলল বুঝে নিতে হবে তো তাই না হিন্দিতে বৃন্দাবনের সবচেয়ে হিন্দি মীরাবাই আমার হিন্দি হ্যাঁ হিন্দি ভাষা তা হিন্দি ভাষা হলো আমি তো বলে দিচ্ছি বুঝতে পারছেন তো মীরাবাই বলছে মীনা কহে কি দুধ পিনেছে হরি মিলে তো বহু বস্ত বালা মীরা কহে বিনা প্রেমকে নেহি মেলে নন্দ লালা মীরাবাই বলছে দুধ পিনেছে হরি মিলে তো বহুত বৎসবালা দুধ পিনেছে অর্থাৎ বহুত বৎসবালা তার মানে দুধ সেবা করে কারা বলছে কেন ওই ঘোষপাড়ায় যাও ওই ঘোষপাড়ায় গেলে পরে দেখবে কত ছোট বড় অনেক রকমের বাছুর আছে আবার এমনকি এই আমাদের মায়েদের বলেও ছোট ছোট শিশু সন্তান আছে তারা কি করে দুধ সেবা করে তো তাই বলছে দুধ পিনেছে হরি মিলে তো বহুত বৎসবালা হ্যাঁ দুধ সেবা করে অনেক ছোট ছোট বাচ্চা তাহলে কিন্তু সে দুধ সেবা করেও ভগবানকে পাচ্ছে না তাই কি বললেন মীরা কহে বিনা প্রেমকে নেহি মেলে নন্দ লালা অর্থাৎ কি বলছে এখানে মীরাবাই বলছে ভগবানকে যদি পেতে হয় আগে তার সঙ্গে প্রেম করতে হবে আমাদের বাংলা ভাষায় বলছে কি ভালোবাসা আর হিন্দিতে বলছে প্রেম তাহলে ভালোবাসাটা কিন্তু খারাপ নয় ভালোবাসাটা খুবই ভালো কেন একটা ছোট্ট শিশুকে যেমন ভালোবাসা যায় একটা সুন্দর ফুল দেখলে যেমন তাকে ভালোবাসতে ইচ্ছা করে একটা কিশোর কিশোরীকে ভালোবাসে মাতা পিতাকে ভালোবাসে ভাই ভগ্নিকে ভালোবাসে প্রতি প্রত্যেককে ভালোবাসা যায় ভালোবাসাটা খুবই পবিত্র কিন্তু প্রীতি প্রীতি বাবা সবাই সবার সাথে করা যায় না তাই ভগবান বলছে যে প্রীতি করতে হলে একটা কিশোর কিশোরীর সঙ্গে হয় প্রীতি আর ভালোবাসা প্রত্যেককে
কাউকে ভালোবাসা যায়। তা ভগবানকে যদি সন্তান জ্ঞানে আমরা ভালোবাসতে পারি, যে যেমন ভাবে ভালোবাসবে ভগবান সেই ভক্তকে তেমন ভাবেই সে কৃপা করবে। তাই আজ মীরাবাই এমন ভাবে অর্চন করেছিল, বন্ধন করেছিল কি যশোমতী মা ভক্তির ডোরে। এক এক ভক্ত এক এক রকমের ভগবানকে ভালোবেসেছিল। পাদ সেবন করেছিল প্রীতু মহারাজ, দাসত্ব ভক্তিতে লাভ করেছিল যুগ যুগ ধরে বীর হনুমান ভগবান, সাক্ষ্য ভাগে পেলেন ব্রজের সখাগণ ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দকে সখা ভাবে পেয়েছিল। এদিকে বলি মহারাজ সে ভগবানকে এত ভালোবেসেছিল যে, তাই বলি মহারাজ তার কাছে ভগবান বামন অবতার সেজে ধরা দিয়েছিল। তাই এমন বাবা ভক্তি, তো এই নবকৃতা ভক্তি এক এক ভক্তি এক এক রকমের, যে যাকে যেমন ভাবে ভক্তির ডোরে ভালোবেসে বাঁধতে পেরেছে ভগবান সে ভক্তকে তেমন ভাবে কৃপা করেছে। তাই আর